নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল উঠেই একটা আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, একটা থালাতে অল্প করে তেল মাখিয়ে নিচ্ছি আর চারের সাইডে, আর থালাটা তারপর সাইড করে রেখে দেব। আর এখানে নিয়ে নিলাম 20-25টার মতন জলপাই। আমি এনে 4-5 দিনের মতন রেখে দিয়েছিলাম। জলপাইটি এখন নরম হয়ে গেছে, এখন এই সময়ই আচারটা বানিয়ে নেব। দেখুন, অল্প লঙ্কা বেশি পরিমাণে নিয়েছি, কেননা আমাদের ঘরে সবাই ঝাল খেতে ভালোবাসে। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিলাম আমি এখানে। আর বন্ধুরা, আচার খেয়ে যদি ঝাল না লাগে, আর শীতল চাটনি খেয়ে যদি ঝাল না লাগে, তাহলে কি শীতল চাটনি হয় আর আচার হয় বলুন তো? দেখুন, পরিমাণ মতন অল্প নিয়েছি তেল। আর অল্প পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর আচার খেয়ে মনে রাখার মতন আচার খেতে হয়, আর একটু ঝাল ঝাল হলে খুব ভালোবাসে। কানে দেওয়ার ধোঁয়ার মতন বের হলেই যে মনে হয় যে আচার খেয়েছে বলে। আর দেখুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর আমি এখানে অল্প চিনির পরিমাণটা বেশি দেব, কেননা এটা তো আমি জাল মানে শিরা বানিয়ে আচার বানাচ্ছি না এখানে, তার জন্য মানে জিনিসটা ভালো হবে, বেশি দিন রাখতে পারবো, তার জন্য চিনির পরিমাণটা এখানে বেশি দিয়েছি। 5-6 চামচের মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখন দেখুন, হাত দিয়ে থেতো করে নেব এই জলপাইটি। দেখুন, হাত দিয়ে দিয়ে, এই যে হাত দিয়ে করে নিচ্ছে, এমন করে সবকটা জলপাইকে এমন করে নেব, তারপর মেখে নেব। আর দেখুন বন্ধুরা, আমি আচারটা বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার মুখে জল চলে আসছে যে আচার খাবো খাবো বলে। আর আমি আচার খুবই ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। একবার কি হয়েছে জানেন তো বন্ধুরা, আমার মা এক মানে বয়মের মতন তেঁতুল রেখেছিল, আর সেই তেঁতুল আমি চুরি চুরি করে করে চুপি চুপি খেয়ে নিয়েছিলাম। সব কটা তেঁতুলই শেষ করে নিয়েছে এক বয়মের মতন। আর সেই এক বয়ম তেঁতুল খেয়ে আমি তখন ছিলাম 10-11 বছরের। আর সেই তেঁতুল নুন আর লঙ্কা দিয়ে খেয়ে নিতাম, আর প্রচণ্ড ছোটোর থেকেই আমি মানে আচার খেতে খুব ভালোবাসি, টক বলতেই মানে আমি মিলি বায়ান আর কি। তারপর বন্ধুরা, মানে সেই তেঁতুলটা খেয়ে আমার 10 বছর বয়সেই আমার শরীরে জল হয়ে গেল। আর অনেক মানে ডক্টর দেখিয়ে মানে আমি 21 দিনের মতন হসপিটাল অ্যাডমিট ছিলাম, তারপর ঘরে আসতে পারলাম সুস্থ হয়ে। আর অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার বাবার, আর তারপর থেকে আমি অল্প টক খাওয়া কম করেছি, কিন্তু এখনও অনেক বেশি টক খাই কিন্তু। আর এখন যে বয়স ওভার করছি, আর টকটা দেখে, আচারটা দেখে আর কি জলপাইয়ের আমার মুখে কিন্তু জল চলে আসছে। ঠিক করে বয়স ওভারও করতে পারছি না যে জল চলে আসছে, আমি খুব ভালোবাসি, কি বলবো। আর বন্ধুরা, অবশ্যই আপনারা ঘরে এক মন করে জলপাইয়ের আচারটা ট্রাই করবেন, খুবই টেস্টি একটা, মানে কম খরচে মানে জলপাইয়ের আচারটা বানিয়ে নিতে পারবেন। আর তারপর দেখুন, আচারটা মাখিয়ে একটা থালাতে নিয়ে নিলাম। যেমন করে আমসত্তা তেমন করেই আমি এখানে মানে জলপাইয়ের মানে সত্যাই বলতে পারেন বা আচারও বলতে পারেন, ডাই একটা আচার হয়, খুব টেস্টি, ভালো লাগে। বিকাল টাইমে আপনারা অবশ্যই টাইম পাস করতে পারবেন এই আচারটা দিয়ে, আর খেতে খুব ভালো লাগে। আমি আমার এই আচারটা আমার দিদির থেকেই শিখতে পেরেছি, আর আমার দিদি খুব ভালো আচার বানায়। আমার জন্য এখনও দিদি আচার বানিয়ে পাঠিয়ে দেয় মাঝে মধ্যে, আর আমার মেয়েও আমার মতনই হয়েছে, আচার খেতে খুব ভালোবাসে। কিন্তু আমার ছেলে একটাও চুকা খাবে না, কিচ্ছু চুকা হলে ওই খাবারই খাবে না, কখনো কখনো টমেটো টক হলে ওই খায় না। তারপর এটাকে নিয়ে চলে যাব এখন রৌদ্রে দেওয়ার জন্য। 3-4 দিনের মতন আমি এখানে রৌদ্র খাইয়ে নেব এটাকে। দেখুন, রৌদ্রেই চলে আসলাম এখানে। তো 3-4 দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে, আচারটা কেমন হচ্ছে দেখুন। 3-4 দিন পর আমি চলে আসলাম। মিডিলে আমার অল্প ভিডিও স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আর মানে এপিট উইপিট করে দিয়েছিলাম, তো সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু একদিন যাওয়ার পর, এটা মানে শুকিয়ে যাওয়ার পর আমি
এটাকে ওই পিট করে দিয়েছি আস্তে করে একটা সেনিসাইজে। তারপর এই পিট শুকিয়ে গেছে, এখন একটা বয়মে ঢুকিয়ে এটা স্টোর করে রেখে দেব, আর মাঝে মধ্যে খেতে পারবো আর সবাই খেতে পারবে। আর এই করে আপনারাও ঘরে বানিয়ে নেবেন, এমন করে জলপাইয়ের আচার খুব কম করেছে। মানকচুর আচারের সাথে এখন জলপাই আচারটাও রেখে দেব, তাহলে বারান্দাতে সরাসরি রৌদ্র খেয়ে নিতে পারবে আচারটি। আর এই মানকচুর আচার যখন নেক্সট টাইম বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এখানে বিদায় নেব, টাটা, সবাই ভালো থাকবেন।